গোটা বাংলাদেশেই একটা কাজ করার জন্য কর্মসূচি গ্রহণ করেছে। অবশ্য আপনারা সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ। আমার যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত এই বইটি আলহামদুলিল্লাহ অনেক মানুষই প্রিন্ট করার জন্য টাকা দেন আর আমি সেগুলো ফ্রি বিতরণ করি। গোটা বাংলাদেশে ভালো একটা প্রভাব পড়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করে। ওই মানুষের দাবির আলোকে এক নজরে ওযু সালাত এটা ফ্রি মূল্যে বিতরণ। এই মালিটুলার ভাই, এই যে এক ভাই আছেন এখানে, উনি 10,000 কপি প্রিন্ট করে নিয়েছেন নিজেই। 35,000 টাকা খরচ হয় 10,000 কপিতে। তো এটা প্রিন্ট করতে যেয়ে আরেক ভাই আমাকে আবেদন করলেন যে এক নজরে ওযু সালাতের মতো আপনি এক নজরে সিয়াম রমাজান বের করেন। তো এই ব্যস্ততার মধ্যে আমি খুব অল্প দিনে এটাও সংকলন করেছি, আজকে মনে হয় কিছু এখানে বিতরণ করেছে, এক নজরে সিয়াম রমাজান। এটা একই পৃষ্ঠা। ওই ভাই 20,000 ছাপানোর জন্য টাকা দিয়েছে এবং 20,000 ছাপানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আলামিন মসজিদে মোহাম্মদপুরে বিতরণ হয়েছে, আজকে এখানেও বিতরণ হচ্ছে, অনেকে নিয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা দুইজন পারেন, তিনজন আর পাঁচজন পারেন, মানে চিটাগাং, সিলেট, বরিশাল এই জেলাগুলিতে, এর বিভাগে যে জেলাগুলি আছে এই জেলাগুলোতে এটা সাপ্লাই দিতে হবে। আপনারা এই 30,000 টাকা কোনো ব্যাপার না, 5,000 ছাপালে খরচ হয় 15-16,000 টাকা, এটা কোনো ব্যাপার না আমি মনে করি। আপনারা এই দায়িত্বটা গ্রহণ করবেন, আপনাদের জন্য বলে দিলাম। আর আরেকটা বিষয় হলো, সবচেয়ে আনন্দের বিষয় আমি মনে করি আমাদের জন্য, সেটা হলো সিয়াম ও রমাজানের উপরে যত সাইড আছে রমাজান মাসের আলহামদুলিল্লাহ, আপনার কোরআন তেলাওয়াত বলেন, সাহারি বলেন, ইফতার বলেন, তারাবি বলেন, ঈদের তাকবীর বলেন, লাইলাতুল কদর বলেন, এতেকাফ বলেন, তারপরে সিয়ামের বৈজ্ঞানিক ফায়দা বলেন, তাকুয়া বলেন, পুরো দিক নিয়ে 24টা শুধু আর্টিকেল আছে, আর শেষে 100টি প্রশ্নোত্তর আছে শুধু সিয়াম সংক্রান্তে। নফল সিয়াম বলেন, শবে বরাত বলেন, যত বিষয়ে সিয়াম সংক্রান্ত সবগুলো সংকলন করেছি সিরাতে মুস্তাকিম নামে, বিষয় সিয়াম ও রমাজান, 328 পৃষ্ঠা। আমি এটা আপনাদের জন্য কষ্ট করে এই 24 জন লেখকের কাছ থেকে এটা সংগ্রহ করে সংকলন করে আপনাদের সামনে পেশ করেছি। আপনাদের প্রতি এবার অনুরোধ যে এই সংগ্রহশালা সহি আকিদা ভিত্তিক যদি নিজে কাছে রাখতে পারি এবং মানুষকে উপহার দিতে পারি তাহলে রমাজান সংক্রান্ত ভুল ভ্রান্তিগুলো দূর হবে ইনশাআল্লাহ। এটা অনেক মূল্যের, তবে আমি মূল্যটা একবারে কমিয়ে রাখছি। আমি আপনাদের অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা মাথায় রাখুন। আমি গতদিনে মালিটুলায় খুতবায় বলেছিলাম একটি কথা যে অসংখ্য বেদাতি বয়ে গোটা দেশে সয়লা বয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কেন চুপসে বসে আছি, আমরা কেন বইগুলো প্রিন্ট করতে পারি না? লক্ষ লক্ষ কোটি কোটি বই, বেদাতি শিরিকি বই চলে যাচ্ছে, পক্ষান্তরে সহি আকিদার বই যাচ্ছে না। আপনারা আমাদেরকে বইগুলো বিতরণের জন্য সহযোগিতা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম আমিন।